সবাই থেকে ইউটিউবে এসেছি, ভেবেছিলাম যে ইউটিউব থেকে জার্ন করব, একদিন এই ইচ্ছেটা পূরণ করব। ফার্স্ট ইচ্ছা ছিল বোনকে একটা ফোন গিফট করা, সেটা তো করেছি, সেকেন্ডলি হচ্ছে এটা। আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল, সবটাই তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে আজকে স্পেশাল একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমার জীবনে একটা স্পেশাল দিন। তো আমি আমার তরফ থেকে একটা জিনিস করতে চলেছি, তো সেটা সারপ্রাইজ থাক। আর এখন আমি বাড়িতে যেহেতু বসে আছি তাই এখন কিছু বলবো না, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে কাজটা যখন করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমার কেউই জানে না বাড়ি, ইভেন আমি আমার দাদার সাথে যাবো আর বোনকে নিয়ে যাব, তো কেউই জানে না, সবার জন্য আচানা থাকবে। তো সিঙ্গারা আনলো, সিঙ্গারা এখন খাবো আমরা। সিঙ্গারা গরম গরম, তো গরম গরম সিঙ্গারা আনলো। আর ওদিকে হচ্ছে সাতি রানি করবে হচ্ছে চা করবে, সিঙ্গারা খাবো, তারপর ব্লগটা শুরু করবো। তোমরা দুদিন ধরে দেখছো যে আমি আমার বাপের বাড়ি আসছি, কারণ আসছি সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব বলে উপহার। তো এখন কিছুই জানাবো না তোমাদেরকে, একটু সময় যাক, তারপর আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে সামনে, ওই জন্য একটু বাপের বাড়ি আসতে হচ্ছে মাঝে মধ্যে আর কি। তো চলো তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এভরিওয়ান দেখো, এখানে আমার বৌদি মানে আমার সাথী রানী চা নিয়ে চলে এসছে, আর আমি আর দাদা মোটামুটি জানি, আর কেউই জানে না বাড়ির। সাথী জানে যে মার জন্য ঘরের জন্য একটা জিনিস আনতে চলেছি, তোমরা তো টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো কি আর বলবো। আর এদিকে দাদা এনেছিল সিঙ্গারা, ওইটা দেখিয়ে দেখিয়ে সাথী আমাকে ভেঙাচ্ছে, কারণ আমি সিঙ্গারা খুব একটা বেশি ভালো খাই না বলতে গেলে, বেকার লাগে পুরো, ওই ভাজা চপ ঠপ মুড়ি এসব জিনিস, ওই জন্য আর কি। এভরিওয়ান তোমাদেরকে যেটা বললাম আর কি, এক জায়গায় আসছি, তো আমি এসছি হচ্ছে ফার্নিচারের দোকানে, আমার একটা ইচ্ছে পূরণ করতে, আর সব থেকে বড় ইচ্ছে হচ্ছে আমার মায়ের। তো সেটা হচ্ছে যে এই যে এই প্রোডাক্টটা, তো অনেকদিন ধরেই মায়ের ইচ্ছা ছিল যে হলো কি এরকম একটা ঘরে হলো কি পাতা থাকবে। আমার বিয়ের আগে থেকে মা শখ করতো, ইভেন আমরাও বলতাম, তারপরে তো বিয়ে দেওয়া হয়ে গেল আর কিছু হলো না সেইভাবে। তো যবে থেকে ইউটিউবে এসেছি ভেবেছিলাম যে ইউটিউব থেকে যা আর্ন করবো, একদিন এই ইচ্ছেটা পূরণ করব। ফার্স্ট ইচ্ছা ছিল বোনকে একটা ফোন গিফট করা, সেটা তো করেছি, আর সেকেন্ডলি হচ্ছে এটা। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল, সবটাই তোমাদের জন্য, তোমরা এত সাপোর্ট করো, ভালোবাসা দাও বলে। আমি যতটুকু যা মাসে পাই ততটুকুই মানে থেকে আর কি মাকে এইটা গিফট করলাম আজকে। সো ফাইনালি ওটা নিচ্ছি, বেশি হেভি নিইনি কিন্তু মোটামুটি চলে যাওয়ার মতো আর কি, ভালোই। চলো বাড়ি গিয়ে পুরোটা দেখাবো। আর এখানে অনেক ধরনের হচ্ছে মানে শোকেস, আলমারি, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে, আর আমার ফার্নিচারের প্রতি ভীষণ শখ, এই কালারটা ভীষণ ভালো লাগছে, তারপরে এই পাশের এই ব্লু কালারটাও ভীষণ ভালো। ওদিকে দাদা কথা বলছে কারণ ওর ঘরের জন্য একটা জিনিস নেবে বলে। তো ফাইনালি মানে এই স্বপ্নটাও আমার পূর্ণ হয়ে গেল, মাকে দিতে পারলাম আর কি। তো ভীষণ খুশি লাগছে, তোমরা আশীর্বাদ করো যাতে এমনভাবেই জীবনে আরও এগোতে পারি, ভালো কাজ করতে পারি, সবার টুকিটাকি ইচ্ছে আপনজনদের পূরণ করতে পারি, ব্যাস। তো ব্যাস দেখতেই পারলে এখানে হচ্ছে মোটামুটি প্রোডাক্ট চুজ করা হয়ে গেছে, টাকা পেমেন্ট করছি, খুবই আনন্দিত, এক্সাইটেড যে জিনিসটা ফাইনালি নিয়ে যাচ্ছি। তারপর বাড়িতে গিয়ে তো রিয়াকশন তোমরা দেখতে পাবেই, ব্যাস আর কিছুই না। তো এই কাকুটা বলছে তোমরা ইউটিউব ভিডিও করছো, তো বেশ ভালো, কারণ এনার কাছে অনেকে ইউটিউবার আসে এই দোকান থেকে জিনিসপত্র নেয়, সেটাই আর কি উনি গল্প করছিল আর কি। তো ব্যাস আমি ওরকম বললাম হ্যাঁ ইউটিউব ভিডিওই করছি, তো বলছে বাহ খুব ভালো ব্যাপার একটা আর কি, এই আর কি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক 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 ভালো লাগবে আশা করছি, আর জানিও। আর দেখো এই যে ভেতরের প্রোডাক্টগুলো, আর দাদা এখানে ন্যাকামো করছে, কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখে কত ভালো লাগে, মানে যা পারি তাই নিয়ে, আমার ফার্নিচারের প্রতি ভীষণ শখ। তো এইটা নিয়েছি ফাইনালি, কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটা কিন্তু ডার্ক যে চেরি কালারটা হয় সেটা, তো এই কালারটা আমার অলওয়েজ ফেভারিট, আমার ঘরের জন্য এরকমই একটা কালার আছে, তো এটা স্ট্যান্ডার্ড কালার লাগে। তো কেমন হয়েছে কালারটা ডিজাইনটা একটু কমেন্ট করো, আর অবশ্যই তো এটা বিছানার তলায় মানে চাদর ওপরে পাতা থাকবে, ঢাকাই থাকবে, তবুও একটা কোনো জিনিস কিনবো একটু সুন্দর দেখে, না কিনলে ভালো লাগে, কেমন লাগছে দেখতে কমেন্ট করো। তো আর এই আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ছাপাটা অসাধারণ, বেশ স্ট্যান্ডার্ড লাগলো আমার কাছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো মোটামুটি এবার এখন হলো গিয়ে ভ্যানে ওঠার পালা। বলে
বলেছিলাম যে বাড়িতে তো নিয়ে যাচ্ছি তো ভাবলাম একটু ইন্টারেস্টিং করা যাক ভিডিওটার মধ্যে তো ভাবজি মার সাথে প্র্যাঙ্ক করব তো দাদার ঘরের কথা বলে জিনিসটা নিয়ে যাব তো দেখব তারপরে মার কি রিঅ্যাকশন থাকে তারপর মাকে বলবো না এটা সত্যি তোমার জন্য তো দেখতে থাকো ফাইনালি ফাইনালি আমি কিন্তু বাড়ি ঢুকছি মায়ের রিঅ্যাকশনটা জাস্ট দেখো বন্ধুগণ দেখো ছিড়বি ছিড়বি বোন রিঅ্যাকশন দেখি দাদার ঘরের জন্য মাপ নিয়েছিলি হ্যাঁ ও মা দাদার ঘরের জন্য কিনে নিলাম আরে তোর ঘরে ঢোকা আমার ঘরে হ্যাঁ ঢোকা 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 আমার ঘরে ভালো আছে মা খুব সুন্দর হয়েছে আচ্ছা আপাতত ওই ঘরের জন্যই থাক আজকে না না আজকে চলো 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 মা তোমার জন্য এটা তোমার এটা চলো দেখি বোনের মুখ দেখি না গো এটা মা জন্য বল এটা তোমার জন্য আমি আমার তরফ থেকে গিফট করলাম জিনিস পেলে সবাই খুশি হয় খুশিতে চুমু খায় ঢোকা তো আমার ঘরে এটা আমার ঘরে দেখলাম তোদের হ্যাঁ বলে বল না না বল হ্যাঁ এটাই যখন মানুষ হয়েছি বলতেছে আজকে আজ জন্মের আগের কথা যখন আমি জন্মগ্রহণ করিনি বাবা মার মুখে শুনেছি জন্মের পর যখন বুঝতে শিখেছি তবে থেকে এই ছেঁড়া খাতা তোমরা দেখতে পাচ্ছ দেখো কতটা ছিঁড়ে প্লাস্টিকের উপরে দুটো তিনটে ব্ল্যাঙ্কেট দিয়ে মানে বালাপোস দিয়ে আমার মা পাতে তো খাটটা কিনেছিলাম আজ থেকে 4-5 বছর আগে তাও আমাদের পাল্লায় পড়ে ছেলে মেয়ের শখে মা অনেক কষ্ট করে এই খাটটা একটু একটু তিলে তিলে টাকা শোধ করেছে খাট ক্যাশে কিনতে পারিনি তো আজ মানে আজকে 4-5 বছর পর এই শখটা পূরণ হচ্ছিল মা বলছিল কিনবে কিন্তু আমি গিফট করলাম আমার তরফ থেকে শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে তোমরা সাপোর্ট ভালোবাসা না দিলে আজকে হয়তো আমি আমার তরফ থেকে কিছু হয়তো কিনতে পারতাম না এমন ভাবে আমি আমার আপনজন মানুষদের শখ আহ্লাদ পূরণ করতে চাই তুমি কতটা আরে দাদা এ মাপ নিচ্ছি তো মাপ নিচ্ছি তোর ঘরে যাবে তো আচ্ছা তুমি কতটা খুশি আমার খুব খুশি হয়েছে আমার ছেলে মেয়ের জন্য আমি খুশি তুই ভাবতে পেরেছিল আরে এটা প্রাণ ছিল এটা আমার ঘরে ওর মুখটা পুরো দেখার মতো ছিল সবকিছু নামিয়েছে তারে এতক্ষণ নিয়ে আসতাম না ঘর থেকে নে আবার তোল তুলে আবার ঠিক কর মুখটা দেখো মুখটা দেখো চল দিয়া একটু ধরে কান্না করে দিচ্ছ আমার ঘরের এটা
ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক খুশি ওরা যতটা পেরেছি আজকে ব্লগে শেয়ার করতে পেরেছি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো তো প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করো আর সাপোর্ট করো আর আজকে যে কাজটা করেছি কতটা তোমাদের ভালো লাগলো আমি আমার তরফ থেকে করেছি এমনটা কি আদৌ আমার করা উচিত বিয়ের পর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে বলে কি বাবার সকালটা পূরণ করব না তারপর মেয়ে হয়েছি একদমই না আমিও মনে করি না আর আমার মনে হয় যে কোনো ছেলে মেয়েরই আমার মনে করা উচিত না সবারই সকালটা পূরণ করা উচিত বাবা মা হয়েছো মানে মেয়ে ছেলে কোনো তফাৎ নেই সবারই ইচ্ছে থাকে পূরণ করার তো প্লিজ শেয়ার করো লাইক করো কমেন্ট করো টাটা